बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम आकिज इंजीनियरिंग इन्स्टिट्यूटर पक्ष के सबाई के स्वागत। आमी मोहम्मद मोमिनुल इस्लाम विभागीय प्रधान इलेक्ट्रिकल इंजीनियरिंग आकिज इंजीनियरिंग इन्स्टिट्यूट। आज के तुम्हारे जो विषय आलोचना करब से इलेक्ट्रिकल एंड इलेक्ट्रॉनिक मेजरमेंट टू चैप्टर 11 टेक्नोलॉजी इलेक्ट्रिकल सेमिस्टर 6 ए अध्याय हाई वोल्टेज परिमाप पद्धति नहीं आलोचना करा हुए से। हाई वोल्टेज आमरा जानी वोल्टेज तीन धरनेर होते पारे लो वोल्टेज मीडियम वोल्टेज एवं हाई वोल्टेज। आगेर अध्यायगुलिते आमरा लो वोल्टेज एवं मीडियम वोल्टेज सम्पर्के आलोचना करेछि। ए अध्याय आमरा हाई वोल्टेज सम्पर्के आलोचना करब। हाई वोल्टेज विद्युत शक्ति क्रमबर्धमान चाहिदा मेटाते बर्तमान इलेक्ट्रिक पावर सिस्टेम इंटरकनेक्शन एवं उच्च वोल्टेज शक्ति विद्युत प्रेरण करा प्रेरणेर कार्यक्रम ग्रहण करा होच्छे। कारण उच्च शक्ति आमरा जदि इलेक्ट्रिसिटी उच्च वोल्टेज जदि इलेक्ट्रिसिटी प्रेरण करा हय सेक्षेत्रे आमरा जानी वोल्टेज एवं कारेंटेर साथे पावारेर एकटा सम्पर्क आछे। आमादेर वोल्टेज जदि बेड़े जाय सेक्षेत्रे कारेंट कमे जाय এবং আমরা জানি যে কারেন্ট যদি কমে যায় সেক্ষেত্রে অনেকগুলি সুবিধা হয়। যে সুবিধাগুলি হচ্ছে হাই ভোল্টেজ প্রেরণের সুবিধা। প্রথম দেখো যে বিদ্যুৎ শক্তির লস কম হয়। লস কম বলতে বোঝাচ্ছে যে আমাদের জানি বিদ্যুৎ শক্তির লস আছে আই স্কোয়ার আর, অর্থাৎ এখানে আয়ের ভ্যালুর উপর নির্ভর করতেছে বৈদ্যুতিক শক্তির লস। তো যদি আমরা আয়ের মানটাকে কমায় দিই ভোল্টেজটাকে বাড়ায় যদি আয়ের মানটা কমে যায় সেক্ষেত্রে তোমার সিস্টেমের লসটাও কমে যাবে। এছাড়াও ট্রান্সমিশন লাইনের রেগুলেশন উন্নত হয়। অর্থাৎ আমরা যদি ভোল্টেজে বেশি ভোল্টেজে ভোল্টেজটা পাঠাই হাই ভোল্টেজে ভোল্টেজটাকে প্রেরণ করি সেক্ষেত্রে আমাদের যেহেতু সিস্টেম লসটা কম হয় লাইনের লস কম হবে সেক্ষেত্রে আমাদের আউটপুটে ভোল্টেজটা আমরা বেশি পাবো এবং ভোল্টেজ রেগুলেশন এর মান কম হবে। অর্থাৎ বৈদ্যুতিক লাইনের নির্মাণে তামার তারের পরিমাণ কম লাগবে। তামার তারের পরিমাণ কেমন লাগবে কেন? কারণ আমরা জানি যে তামার তারটা হচ্ছে কারেন্টের উপর নির্ভরশীল। অর্থাৎ কারেন্টের মান যত বেড়ে যায় তত তারের পরিমাণ তত মোটা লাগে। কিন্তু যদি কারেন্টটাকে কমায় দিই ভোল্টেজটাকে বাড়ায় দিই সেক্ষেত্রে তার কম লাগবে, তার চিকন হয়ে যাবে এবং তারের পরিমাণ কম লাগবে। তাছাড়াও সুইচ গিয়ার আকার আকৃতি ছোটো হয়, কাজে বৈদ্যুতিক যন্ত্রপাতির আকার আকৃতি ডিজাইন করতে সুবিধা হয়। সুইচ গিয়ারের আকার আকৃতি ছোটো হয় কেন? কারণ আমরা জানি যে যখনই কারেন্টের মান কমায় দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের সাব স্টেশন বলো পাওয়ার স্টেশন বলো এইসব জায়গাতে যে ডিভাইসগুলো ইউজ হবে যে সুইচ গিয়ারগুলো ইউজ হবে সেখানে তোমার কারেন্টের মান কমে যাবে। এবং কারেন্টের মান কমে গেলেই আমাদের পাওয়ার এই ডিভাইসগুলির ডিজাইন করতে সুবিধা হবে। উচ্চ ভোল্টেজ পরিমাপ পদ্ধতি ইলেকট্রিস্ট্যাটিক্স ভোল্ট মিটার পদ্ধতি, স্ফিয়ার গ্যাপ পদ্ধতি, পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি, রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার্স, ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার্স। এর মধ্যে তোমাদের যে পদ্ধতিগুলি আছে এই পদ্ধতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পদ্ধতি হচ্ছে স্ফিয়ার গ্যাপ পদ্ধতি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম। তোমরা অবশ্যই এটা খুব সুন্দর করে এই এখান থেকে ভিডিও থেকে এবং তোমাদের বই সমন্বয় করে এটা পড়ে নেবা। স্থির তাপমাত্রা ও চাপের দুটি ধাতব গোলকের মধ্যবর্তী স্ফিয়ার গ্যাপের ব্রেকডাউন ভোল্টেজ জানার মাধ্যমে উচ্চ ভোল্টেজ পরিমাপ করা যায়। এই পদ্ধতিতে উচ্চ ভোল্টেজ পরিমাপের জন্য দুটি একই আকারের অ্যালুমিনিয়াম গোলক ব্যবহার করা হয়। গোলক দুটিকে পরস্পর থেকে নির্দিষ্টতার দূরত্বে স্থাপন করা হয়। এই দূরত্বকে স্ফিয়ার গ্যাপ বলা হয়। অপারেটিং গিয়ারের মাধ্যমে স্ফিয়ার গ্যাপের দৈর্ঘ্য বাড়ানো কমানো যায়। অপারেটিং নবের চতুর্দিকে স্কেল নির্দেশিত থাকে যার মাধ্যমে স্ফিয়ার গ্যাপের দৈর্ঘ্য সরাসরি জানা যায়। দেখো এখানে একটা স্ফিয়ার গ্যাপের একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটাতে দেখো বলতেছে যে পাশের চিত্রে স্ফিয়ার গ্যাপের মাধ্যমে উচ্চ ভোল্টেজ পরিমাপ পদ্ধতি দেখানো হয়েছে। এক্ষেত্রে দেখো উপরের গোলকে হাই ভোল্টেজ অর্থাৎ এই যে এস ভি এটাতে বোঝাচ্ছে হাই ভোল্টেজ, এখানে হাই ভোল্টেজ প্রয়োগ করা হয় এবং নিচের যে গোলক সেটা গ্রাউন্ডের সাথে সংযুক্ত থাকে।
এরপর ভোল্টেজকে ধীরে ধীরে বৃদ্ধি করা হয়। এইখান থেকে তুমি যখন এই হাই ভোল্টেজ দিচ্ছ, এই ভোল্টেজটাকে আস্তে আস্তে বৃদ্ধি করা হবে। এবং ভোল্টেজটা বৃদ্ধি করালে আমরা জানি যে 1 মিলিমিটার দূরত্বে যদি দুটা হাই ভোল্টেজের দুটা তার থাকে এবং সেখানে যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 760 টোর চাপে যদি 3 কিলোভোল্ট ভোল্টেজ বাড়ানো হয়, সেক্ষেত্রে 1 মিলিমিটার দূরত্বে যে বাতাসটা, সেই বাতাসটা আয়নাইজ হয়ে যাবে। আয়নাইজ হয়ে গেলে আমরা সেখান থেকে ভোল্টেজের, এই দূরত্বের মাধ্যমে আমরা ভোল্টেজের পরিমাপ নির্ণয় করতে পারবো। দেখা 3 কিলোভোল্ট mm দূরত্বে বাতাসে আয়নিত হয়, অর্থাৎ বাতাসের এই ইলেকট্রিক স্ট্রেংথ, বাতাসের ব্রেকডাউন ইলেকট্রিক স্ট্রেংথ 3 কিলোভোল্ট পার মিলিমিটার। সুতরাং ভোল্টেজ বৃদ্ধি পেতে থাকলে এক সময় এই যে গোলকদ্বয়ের যে দূরত্ব, এই দূরত্বের মধ্যে স্পার্কিং হবে এবং এখানে আয়নাইজ হয়ে যাবে। আয়নাইজ হয়ে গেলে আমাদের এই দূরত্ব জেনে আমরা এখানে কত ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে সেই সম্পর্কে আমরা ধারণা পাবো। এবং এখানে যে ভোল্টেজটা আমাদের স্কেলে যে ভোল্টেজটা দেখাবে, সেই ভোল্টেজটা দেখাবে হচ্ছে গিয়া পিক টু পিক, অর্থাৎ একটা সার্কেলের উচ্চ থেকে পজিটিভ থেকে নেগেটিভের সর্বোচ্চ দেখাবে। কিন্তু আমরা সাপ্লার ক্ষেত্রে বা হিসাবের ক্ষেত্রে আমরা যে ভোল্টেজটা হিসাব করি সেটা হচ্ছে কোনো ভোল্টেজের পিক টু পিক ভোল্টেজ হিসাব না করে সেটার RMS ভ্যালু হিসাব করতে হয়। অর্থাৎ আমরা সহজ বিষয় পিক টু পিক যে ভোল্টেজটা পাবো এটাকে √2 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যাবে সেটাই হবে তার RMS ভ্যালু। এই স্পিয়ার গ্যাপ পদ্ধতিতে ভোল্টেজ পরিমাপের কিছু সুবিধা আছে। সুবিধাগুলো দেখো, এসি ভোল্টেজের সর্বোচ্চ মান নির্ণয়ের জন্য এই পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক। যেহেতু এই পদ্ধতিতে আমরা এসি ভোল্টেজের পিক টু পিক ভোল্টেজ পাই, সেজন্য এই সরাসরি এটা আমরা এসি ভোল্টেজের সর্বোচ্চ মান বের করতে পারি এখান থেকে। উচ্চ ভোল্টেজ পরিমাপ ভোল্টমিটার এবং উচ্চ ভোল্টেজ পরিমাপক যন্ত্রের ক্যালিব্রেশনের এই পদ্ধতি ব্যবহার করা অনেক সুবিধা। অর্থাৎ এখানে উচ্চ ভোল্টেজ যখন পরিমাপ করতে চাই সেই পদ্ধতিতে, এই পদ্ধতিতে তোমাদের যে যন্ত্রগুলি ইউজ করা হয় যন্ত্রের ক্যালিব্রেশনটা এই স্পিয়ার গ্যাপ পদ্ধতিতে ভালো হয়। 2 কিলোভোল্ট থেকে 250 কিলোভোল্ট এর এয়ার গ্যাপ স্পার্ক সংঘটিয়ে ভোল্টেজের পিক মান নির্ধারণ করা যায়। স্পিয়ার গ্যাপ পদ্ধতি পালস টেস্টের ভোল্টেজ পরিমাপ করা যায়। গঠন প্রকৃতি সহজ সরল এবং দামে সস্তা। এছাড়াও এই এই পদ্ধতিতে কিছু অসুবিধা আছে। এই অসুবিধাগুলি হলো, এক, স্পিয়ার গ্যাপ পদ্ধতিতে ভোল্টেজ অনবরত রেকর্ড করা যায় না। যেহেতু এখানে হাই ভোল্টেজ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে এই ভোল্টেজটা বারবার তুমি তোমার ইচ্ছা মতো এটা রেকর্ড করতে পারবে না। একটা নির্দিষ্ট সময় যখন আয়নাইজ হয়ে যাবে স্কেলে যে মানটা হবে সেই মানটাই তোমাকে রেকর্ড করতে হবে। বারবার এখানে তোমার স্বাধীনতা নাই যে এটা তুমি বারবার অফ করে দিলে, আবার রেকর্ড করলে, আবার অন করলে, এভাবে করা যাবে না। এটা একবারেই আস্তে আস্তে বাড়াতে হবে। বাড়াতে বাড়াতে যতক্ষণ না তোমার ওই জায়গার বাতাসটা আয়নাইজ হবে ততক্ষণ তুমি ওইখানে কিছু করতে পারবে না। এই পদ্ধতিতে ভোল্টেজ পরিমাপের বিশ্বাসযোগ্যতা 2 থেকে 5%। দেখো এখানে যেহেতু আমাদের হাই ভোল্টেজটা বৃদ্ধি করা হচ্ছে এখানে, তাহলে বিশ্বাসযোগ্যতা একটু কম থাকে এই পদ্ধতিতে। অন্যান্য ভোল্টেজ পরিমাপক যন্ত্রের তুলনায় এর অ্যাকুরেসি কম। প্রতিটি পরীক্ষার পর স্পিয়ার এবং টেস্ট সেল ভালো করে পরিষ্কার করা দরকার। অতিরিক্ত কারেন্ট লিমিটিং রিয়্যাক্টর ব্যবহার করতে হয়। ট্রান্সডিউসার বলতে কি বোঝায়? দেখো তোমাদের বইয়ের এই ট্রান্সডিউসারটা আসলে 10 প্রবিধানে একটা আলাদা একটা অধ্যায় ছিল। এখানে তোমাদের এই 16 প্রবিধানে তোমাদের এই বইয়ের এই অধ্যায়ের শেষে এই কথাটা যুক্ত করে দিয়েছে, ট্রান্সডিউসার। আসলে ট্রান্সডিউসার একটা পদ্ধতি, শক্তির একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হওয়ার পদ্ধতি। আসলে ট্রানজিস্টর এমন একটি যন্ত্র যা এক প্রকার এনার্জিকে অন্য প্রকার এনার্জিতে রূপান্তর করে। আমরা যে এই যে বিভিন্ন সিস্টেম থেকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল সিস্টেমে আসি, এটা আসলে ট্রানজিস্টরের মাধ্যমেই করে থাকি। এবং ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ট্রান্সডিউসার এমন একটি যন্ত্র একটি বাস্তব রাশি বা বাস্তব অবস্থাকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। ট্রান্সডিউসারের প্রকারভেদ, অ্যাক্টিভ ট্রানজিস্টর এবং প্যাসিভ ট্রানজিউসার। এই অ্যাক্টিভ ট্রানজিউসার এবং প্যাসিভ ট্রানজিউসারের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। দেখো অ্যাক্টিভ ট্রানজিউসারের বৈশিষ্ট্য, এ ধরনের ট্রানজিস্টর নিজেই নিজের প্রয়োজনীয় ভোল্টেজ এবং কারেন্ট উৎপাদন করে। এটি বাহির থেকে পাওয়ার গ্রহণ করে না। এর সাহায্যে গতিবেগ, তাপমাত্রা, আলোর তীব্রতা, বল ইত্যাদি বাস্তব রাশিকে বাইরের উৎস ছাড়াই পরিবর্তন করা যায়।
পিজোইলেকট্রিক থার্মোকাপল ট্যাকো জেনারেটর এই শ্রেণীর অন্তর্গত। প্যাসিভ ট্রান্সডিউসারের বৈশিষ্ট্য, যে সকল ট্রান্সডিউসারের বাইরে থেকে পাওয়ার গ্রহণ করে কাজ করে তাদেরকে প্যাসিভ ট্রান্সডিউসার বলে। এটি বাহির থেকে পাওয়ার গ্রহণ করে, এর সাহায্যে গতিবেগ, তাপমাত্রা, আলোর তীব্রতা এবং বল ইত্যাদির বাস্তবে পরিবর্তন করার জন্য বাইরের উৎসের প্রয়োজন হয়। লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার এই শ্রেণীর অন্তর্গত। থ্যাংকস টু অল। তোমাদের যদি ট্রান্সডিউসার সম্বন্ধে প্রশ্ন আসে, ট্রান্সডিউসার কাকে বলে, ট্রান্সডিউসার কত প্রকার, এবং যদি অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সডিউসারের পার্থক্য আসে, তবে অ্যাক্টিভটা এবং প্যাসিভটার বৈশিষ্ট্য সিরিয়ালি টেবিল করে উঠায় দিবা ইনশাল্লাহ, এভাবে লিখলেই হবে। সবাইকে ধন্যবাদ। যদি কোথাও কোনো প্রবলেম হয় তবে অবশ্যই আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো।